হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আইএসএল এর প্রথম সেমিফাইনালে হারের মুখোমুখি হল মোহনবাগান উড়িষ্যা এফসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও দুই এক গোলের ব্যবধানে হার মোহনবাগানের ম্যাচে প্রথমে এগিয়ে গেছিলো মোহনমানী মানবীর সিং তিনি কর্নার থেকে পাওয়া হেডে গোল করে এগিয়ে দেন মোহনমানকে তারপর মনে হয়েছিল যে মোহনমান হয়তো লিক শিল যেখানে শেষ করেছে সেখান থেকেই হয়তো মোহনমান আজকে খেলাটা শুরু করেছে তবে না গোল পাওয়ার পরই মোহনমান কিন্তু পুরোপুরি খেলা থেকে হারিয়ে যায় এবং পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট এই সময়ের মধ্যে উড়িষ্যা এফসি প্রায় সাত থেকে আটটা কর্নার পায় সেখান থেকে কিন্তু একটা গোল করে দিয়ে চলে যায় এবং সেই গোলটা ডিফেন্স এবং গোলকিপার বিশালকায় তার ভুল দোষেই কিন্তু এই গোলটা হজম করতে হয় এবং সেই গোলটা করে দিয়ে যান দিমাস ডেলগ্রাডো এবং বিশালকায় তিনি কিন্তু ফ্লাইটই বুঝতে পারেননি বলের যার ফলে কিন্তু তিনি মিস করেন বলটা এবং ইজিলি গোল করে দিয়ে চলে যায় উড়িষ্যা এফসি এক এক হয়ে যাওয়ার পর মোহনমান কিন্তু প্রচণ্ড চাপে পড়ে যায় তার কিছুক্ষণের মধ্যেই আরও একটা কিন্তু পেনাল্টির আবেদন করে সেটা পেনাল্টি দিয়েও দেয় তবে যেটা দেখা যায় সেটা অফসাইড এবং তারপর কিন্তু সেটা বাতিল করা হয় এবং এইগুলোর পরেও কিন্তু মোহনমান খেলায় ফিরতে পারেনি মোহনমানের মাঝ মাঠ সমস্ত কিছু আজকাল ব্যর্থ তারা কিন্তু প্রায় বারবার ডিফেন্সিভ ল্যাপস হয়েছে মানে স্কুল বয় এরর যাদের বলে সেরকম কিন্তু অনেক ভুল করেছে সেগুলো থেকেও কিন্তু পিছিয়ে পড়তে পারতো একাধিক গোল কিন্তু রিসেপসি প্রথমার্থী করে দিতে পারতো তো আজকে যেটা দেখা গেল সেটা হচ্ছে লিগশিল যেখানে মোহনমান শেষ করেছিল যে আত্মবিশ্বাস নিয়ে সেই আত্মবিশ্বাসই কিন্তু কাল হয়ে গেছে এই ম্যাচে কারণ মোহনমান কিন্তু আজকে পুরোপুরি ছেড়ে ছেড়ে খেলছিল এবং দেখে মনে হচ্ছিল প্রচণ্ড যেন টায়ার্ড এবং যার ফলে এই ভুলগুলো বারবার হচ্ছিল মাঝ মাঠেরও কন্ট্রোল ছিল না মাঝ মাঠেও কিন্তু ভাল পাস খেলেছে এবং আরমান্দ সাদিকু তিনি প্রথম থেকে আজকে নেমেছিলেন তিনিও প্রত্যেক দিনের মতন আজকেরও ব্যর্থ খালি দৌড়াদৌড়ি ছাড়া কিছুই করতে পারেননি যাকে নিয়ে এত আশা ভরসা সেই কিন্তু আজকের অফ কালার ছিল মোহন পুরো টিমটাই যেন অফ কালার ছিল যেন নিজের ছন্দটা খেলতে পারছিলেন না এছাড়াও এর মাঝখানেও কিন্তু মোহন মান বেশ কিছু সুযোগ পেয়েছিল ফার্স্ট হাফে তবে সেগুলো কাজে লাগাতে পারেনি উড়িষ্যা এফসি বারবার অ্যাটাক করে গেছে এবং যখনই অ্যাটাক এসছে মনে হয়েছে যে মোহন মানার হয়তো গোল খেয়ে গেল মোহন আজকে থ্রি ম্যান ডিফেন্সে খেলেছিল এটাও কিন্তু একটা ভুল ডিসিশন উড়িষ্যার মতন এরকম দলের বিরুদ্ধে থ্রি ম্যান ডিফেন্সে খেলা কারণ যতবারই কাউন্টার কাউন্টারটাকে উড়িষ্যা এফসি এসছে ততবারই দেখা গেছে যে মোহনমান ডিফেন্স কিন্তু একদম হাট হয়ে খুলে যাচ্ছে এবং গোল করার সুযোগ কিন্তু অনেকগুলো পেয়ে গেছিলো সেই অর্থে কিন্তু মোহনমান ওপেন করতে পারেনি উড়িষ্যা এফসি ডিফেন্সে ফার্স্ট আপ এবং উনচল্লিশ মিনিটের মাথায় কিন্তু ডিফেন্সের আরও একটা ভুলের খেসারও দিতে হয়েছে হেক্টর ইউজ হয় তিনি কিন্তু একদম একটা ফাঁকা বল যেটাকে ইজিলি ক্লিয়ার করে দিতে পারতেন সেই বলটাকে কিন্তু তিনি হোল্ড করেন এবং তারপর তার পা থেকে বার করে নিয়ে রয় কৃষ্ণা ফাঁকা গলে ঠেলে দেন যার ফলে দুই এক হয়ে যায় ডিফেন্সের ভুলের জন্যই কিন্তু প্রথমভাবে মোহনমান দুই এক ফলাফলে ড্রেসিং রুমে যায় এবং মনে করা হয়েছিল যে হাফ টাইমের পর মোহনমান হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু না মোহনমান সেই একই রকম বাজে খেলা চলতে থাকে মোহনমান কিন্তু একদম পাস ঠিকভাবে দিতে পারছিল না চেঞ্জ মোহনমান কিন্তু আছে সেভাবে করেনি হাওয়াতের এইখানেও দেখতে হবে এবং এর মাঝখানে কিন্তু আরমান্দ সাদিকু তিনি ইচ্ছাকৃতভাবে একটা ফাউল করেন ধাক্কা মেরে সেটা থেকে কিন্তু হলুদ কার্ড দেখে রেড কার্ড দেখে তিনি কিন্তু বেরিয়ে যান তো এই রেড কার্ড দেখার পর মোহনমান দশ জনে হয়ে যায় এবং তারপর কিন্তু ঋষেপসি আরও চেপে ধরে তবে গোল কিন্তু ঋষেপসি পায়নি সেই সময় কিন্তু গোলের সুযোগ পেয়েছিল সেই সময় যদি ঋষেপসি গোল করে এগিয়ে যেতে পারতো তাহলে কিন্তু মোহনমানের মানের সেমি ফাইনালের স্বপ্ন কিন্তু সেখানেই শেষ হয়ে যেত ফাইনাল ওটার স্বপ্ন কিন্তু সেখানেই শেষ হয়ে যেত তবে এই ম্যাচটা দুই এক শেষ হওয়ারতে মোহন কিন্তু একটা সুবিধা হয়েছে যাতে মোহনমান পরের ম্যাচ যে যুবরত ক্রীড়াঙ্গনে হোম ম্যাচ সেখানে কিন্তু এক গোল দিলেও মোহনমান কিন্তু ম্যাচে ফিরে আসতে পারবে এবং দু গোল যদি সরাসরি দিতে পারে সেক্ষেত্রে তো মোহনমান ফাইনালে চলেই যেতে পারবে তবে মোহনমানের সামনে কিন্তু এখন গোল করতেই হবে এবং ম্যাচ জিততেই হবে সেটা না করতে পারলে কিন্তু মোহনমান আউট হয়ে যাবে এবং ফাইনালে কিন্তু মোহনমান যেতে পারবে না তো খাওয়ার পর কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু তিনিও কিন্তু রেড কার্ড দেখেন ইচ্ছাকৃতভাবে হ্যান্ডবল করার জন্য এবং তারপর দুটো দলই দশ জনে হয়ে যায় এবং তারপর জেসান কামিংসকে নামানো হয় এবং জেসান কামিংস তিনিও কিন্তু আজকের কিছু করতে পারেনি চেষ্টা করছিলেন তবে তিনিও কিছু করতে পারেনি সব মিলিয়ে আজকের মোহনমান টিমটাই পুরোপুরি খারাপ খেলেছে এবার দেখা যাক আগামী ম্যাচ অর্থাৎ যুব ক্রীড়াঙ্গনে মোহনমানকে সেকেন্ড লেগে সেখানে মোহনমানের একটা অ্যাডভান্টেজ প্রথমত সেটা হোম ম্যাচ ষাট হাজার প্লাস দর্শক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাদের সামনে মনমান খেলতে পারবে সেই একটা সুবিধা রয়েছে এছাড়াও মোহনমান যে আজকে বেশি গোলে হারেনি এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ কারণ মোহনমান যদি তোমাদের প্রথমেই যেটা বললাম যে এক গোল অন্তত দিতে পারলেও মোহনমান কিন্তু খেলায় থাকবে সেটা কিন্তু টাই ব্রেকারে যাবে বা পেনাল্টিতে যাবে কারণ এখানে অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ নেই তো তাই জন্য কিন্তু মোহনমানকে মিনিমাম এক গোলের ব্যবধানে জিততেই হবে যদি খেলায় টিকে থাকতে হয় এবং গোলের ব্যবধানে যদি জিততে পারে সেটা দুই এক তিন এক হোক বা দুই শূন্য হোক বা যেইরকম হোক রেজাল্ট তাহলে কিন্তু মোহনমান সরাসরি ফাইনালে চলে যাবে তো দেখা যাক আগামী রোববার সেকেন্ড সেমিফাইনালে মোহনমান উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে যেতে পারে কিনা